রাম নামে গঙ্গা জল সে হৃদয়র মাঝে নমস্কার এ মহাভারতর পদ অ করিব এদিনাখন অংগিরা ৰিখিয়ে ব্ৰহ্মাক সুধিছিল, হে সৃষ্টিকৰ, অগ্নিয়ে বাৰু কি কাৰণ কেঁচা পকা সমানে দাহন কৰে আৰু সেই অগ্নিকে পৃথিৱীৰ মনুষ্যসকলে বন্তিৰূপে জ্বলাই পূজা অৰ্চনা কৰে? কাৰ অভিশাপে অগ্নি সৰ্বভক্ষ হল? কিনো পুণ্যৰ ফলে বাৰু পৃথিৱীত বন্তি হৈ গল?
এই হব কথা প্রভু কোৱা হাবু যাই হাহি হাহি ব্রহ্মা দেবে অঙ্গিরা কয় অপ্রথমতে মহাভারতর নাম অজয় আছিল ও তার পাছত জয় গুছি অ মহাভারত আর এদিনা হন অ দেবগণক চাই ইন্দ্রয় অ বলিলন্ত বাণী হে কোন পুথি শ্রেষ্ঠ হয় অ যুখিস কথা শুনি দেবগণে অ করি আলোচন এ তুলা শ্রেণীর এফালে দিলা অ বেচারি ফালে অজয় নামর পুথিখন ওই আন ফালে দিল এ চারি বেদত কয় গধুর হল অ দেখিবা ক মহাভারত দেখি পাছে অভাবে দেবগণ এ মহাভারত নাম পাছে অ রাখে তেতি আৰু এই অ মহাভারতৰ কথা অ শুনা সর্বজন হে অগ্নি অভিশপ্ত হল অ কিহৰ কা অগ্নি অভিশপ্ত হল অ কিহৰ কা দেবগণে অকরিয়াল সন ও রুদ্র যজ্ঞ এক করে আনন্দিত মন ও একা রে
ব্রহ্ম দেব পাতিলন্ত সেই সময়ত বাছে অয়ুর বশীষণ অযজ্ঞর মাঝে প্রবেশিলা অযজ্ঞর মাঝে প্রবেশিলা অরুণজন অরুণজন অনপুরর ধনী রনো জনো রনো জনো অনপুরর ধনী অযজ্ঞর মাঝে প্রবেশিলা অয়ুর বশী কুন্দরী দেখি ব্রহ্মারে কাম ভাব হইলা উর্বশীক দেখি ব্রহ্মারে কাম ভাব হইলা দেখি দেবগণ আচরিত হইলা ইটুক চাই সিটুই পাছে ইটুক চাই সিটুই পাছে অভয় হত দেখিছানে ব্রহ্মদেৱৰ কিনো হল উর্বশীক দেখি ব্ৰহ্মাৰ যজ্ঞ বীৰ্যপাত হল কিনো আচৰিত কথা দেখিছানে ভাই কিনো আচৰিত কথা দেখিছানে ভাই সেই বীৰ্যৰ পৰা দেখো পুত্ৰ এক হয় অ সেই বীৰ্যৰ পৰা দেখো পুত্ৰ এক অপুত্র দেখি ব্রহ্মাদেব
আনন্দিত হইলা চাও মোর সন্ত নাই দে নাই 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 দিক 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 আঠে বেঠে ব্রহ্মা দেবে আঠে বেঠে ব্রহ্মা দেবে ওয়া হামরে ধন বুকুর কেসা হন অসুমায়তি খাই জুরাও হিয়া হন অসুমায়তি খাই জুরাও হিয়া হন রাখি চক্র আকিলন্ত অয়তি যত্ন পিছে ব্রহ্মাদেব মই আপোনাৰ পুত্ৰৰ নাম ৰাখিলো ভৃগু অ ভৃগু নাম ৰাখে পুত্ৰৰ ভৃগু নাম ৰাখে পুত্ৰৰ পিছে প্ৰভু মোৰ যিহেতু কৰ্ম শেষ হল তেনেহলে আজিলৈ মই বিদায় মাগো অধন হন লয় গণক বিদায় মাগিলা অনন্তরে শুনক আছে অনন্তরে শুনক আছে আজিকালি করি ভৃগ অবাহি বেলা পঞ্চতীর্থ বনে মুনি অপঞ্চতীর্থ বনে মুনি আশ্রম পাতি থাকে মুনি অবনারামাজত গানক সঙ্গে লয়া আনন্দ মনত আশ্রমর যত কর্ম অকরে কৃষগণ হরি কভা দিয়া মুনি থাকে ¡Gracias!
প্রতিদিনে মুনিবরে অকমন্ডল অস্নান করিব যাই মুনি অস্নান করিব যাই মুনি আর উখেই নদীর ঘাটে অকন্যায়ক মুনিবরে সদায় দেখা পায় কন্যা দেখি মুনিবরর কন্যা দেখি মুনিবরর এই কামনার বাণী মুনির অহিয়া তবিন লাজে লাজে মুনিবরে অ লাজে লাজে মুনিবরে অকত থাকা কন্যা তুমি কিবা নাম তোমার পরিচয় দিয়া কন্যা পরিচয় দিয়া কন্যা কি কলে মণিবর মোর পরিচয় সুধিছে তেনেহলে শুন অকথা শুনি কন্যাজনী অমুনির আগে দক্ষ রজার জিয়ারি মই খরাজার জিয়ারি মই আর মোর নাম মুনিবর অ মোর নাম খেতি হয় সোনা মুনিবর এয়াই মোর পরিচয় এয়াই মোর পরিচয় ও কি কলা কন্যা অ কন্যার কথা শুনি মুনির আনন্দিত মন অকন্যাজনীক লই মুনি কন্যাজনীক লই মুনি এ গন্ধর্ব নিয়মে দুইর অবিয়া হয় অমহারঙ্গে দুয়োজনে অমহারঙ্গে দুয়োজনে আর এদিন দুদিন করি অদিনে দিনে খেতির গর্ভ অবাড়িবে লাগিলা কিছুদিনার মুরাদুতি অপুত্রয় পদিলা অপুত্র জন্মর কথা শুনি অয়া হে দেব আর হে ভৃগুমুনির পুত্রর অধাতা বিধাতা নাম ধাতা বিধাতা নাম অ দুই পুত্রক লই খেতি আনন্দে শিলায় বিধি বিপাকেই দৈবক্রমে খেতি এদিন যে দৈবক্রমে খেতি এদিন যে হাই বিধি লিখন চোয়া খন্ডন না যাই হাই বিধি লিখন চোয়া খন্ডন না যাই দুই পুত্র জন্ম দি খেতি মরি যাই দুই পুত্র জন্ম দি খেতি মরি যাই ঐ খেতি এয়া তই কি করিলি এয়া তই কি করিলি এয়া তই কি করিলি ও কান্দে ভৃগু মুনি অভার যা কাহুয়া
ৰচনা হাইকু গাইছিল ভালদরে না খায়ো নখুয়েও আমার কথা বাদে অ আশ্রমহনো চোয়া চিতা নকরে আমি এটা কাম করো দে ভাইহত অ হবে মিলি মুনিবরর কন্যা কসাও পুনরায় মুনিবরর পুনরায় মুনিবরর এ গুরুদেবর আগে আমি আকার নিবে বিয়া পাতক গুরু দেবে বিয়া পাতক গুরু দেবে কথা খারে বার গুরুদেব কইছে বল গুরুদেব আখি সগনে বলে গুরু ধরি সুসারান আপনার বিয়া করাই তুমি পাতা সংসার হান আপনার বিয়া করাই তুমি পাতা সংসার কিসা হবার কথাত মুনি ভাবে মনে মন অনিরূপায় হয় মুনি বরে বলি লাবসান কলা বোপাহত মই আকৌ বিয়া করাব লাগে অ মুনি বোলে বোপাহত কথা এটা কও হেই বোপাহত অ সংসারের জালত আর মই নুসুমাও এবার খালো জানা মই পানি ঢুকে ঢুকে আই কিয় জোৰ বারে বারে কৰি আছা মোকে বোপাহত
তহতর মাজর পরাই এজনে এই সংসার মালা ডাল এবার পিন্ধি চাচুন কেনে লাগে গম পাবি যা ঐ এবাৰ চাচুন নামি তহত এই সংসার সাগরত ও বৰ ভাল লাগে যা অ চাই থাকিম যা বোপাহত মই বহিলৈ পাৰত নক ৰাজা বিয়া মই পালো সত্য কৰি এতিয়া বোপাহত হয় এৰাই এৰি ভাই হত তাৰ মানে গুৰুদেৱে সঁচাকৈ পুনৰ বিয়া নকৰাই তেনেহলে আমি আমাৰ সিদ্ধান্তৰ কথা কৈ দিওঁ যদি গুৰুদেৱে সঁচাকৈ পুনৰ বিয়া নকৰাই আমি কি কৰিম কি কলা বোপাহত মই যদি পুনৰ বিয়া নকৰাওঁ তোমালোকে আশ্ৰম এৰি গুচি যাবা নাযাবা বোপাহত নাযাবা 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 অ শিষ্য হবৰ কথাত মুনি নিৰুপায় হয়া বিয়া কৰাম বুলি মুনি বিয়া কৰাম বুলি মুনি অ কথা শুনি শিষ্যগণৰ আনন্দিত ইটোক চাই সিটোই পাছে ইটোক চাই সিটোই পাছে অ শুনা শুনা বন্ধুগণ আমাৰ অৱচৰ সন্মতি দিছে দেৱে নকৰা পলম অ সন্মতি দিছে দেৱে নকৰা পলম মেৰে কন্যা দৈত্যৰ জীয়াৰী অতি সুলক্ষণা কন্যা ৰূপতে সুন্দৰী লাভ নাই অশীঘ্ৰ কৰি বিবাহৰ কৰা আয়োজন সতজনে ভাই হত সতজনে ভাই হত আৰু আমি কেইজনমানে ৰভাৰ কাম আৰম্ভ কৰি দিওঁ দে এই কতজনে ৰভাৰ কাম অই আৰম্ভ কতজনে গাঁৱে গাঁৱে কতজনে গাঁৱে গাঁৱে অনিমন্ত্ৰণ দি শিষ্যগণ আশ্ৰমে আহিলা আশ্ৰম মৰ্যাদ কৰ্ম আত্ম অনন্তৰে পাছে অৰজনীপু অপুৰোহিতে বিয়াৰ কৰ্ম অপুৰোহিতে বিয়াৰ কৰ্ম আৰু আনফালে অনিমন্ত্ৰণ পাই প্ৰজাগণৰ আনন্দিত মন মাতা মাতি কৰি হবে মাতা মাতি কৰি হবে অ ভাইহত অ কি কৰিবি বিয়া যাবি নে নাই ঐ অ আহয়া ওলায়া মুনির বিয়ালয় যাও ভিগু মুনির বিয়া পাতে নয়ন ভরি ও ডেকা সকলে আহে হৈছয় করে দুমো
হো বহরাও আহে ধুম হো বহরাও আহে অ তেপেরি এটপুরি মাতে লাহে করি ও বনি ইয়ে ভাই ও আমার দুই রখোজ ঢিলা নহয় অ লাহে লাহে আমি দিও যাও আগবাড়ি অ সম্পাবতী মালতী আৰু ধনার মা এ বনি এ বহু দেরি হয়েছে বল কাকো রক পা নালগে বনি আমার যাই থাক ওই হিমতে যাই হবে অবিয়া ঘর অনন্তরে শুনক পাছে ওই অনন্তরে শুনক পাছে অদিনর কার্য পুরোহিতে সমাপন করিলা গধূলি সময় আহি গধূলি সময় আহি এ বনিহত অ রাতিও বহু হল আমি গোটেকেজনী লগ লাগি দরাটো ধোয়া নবল বনিহত দিয়াচোন উরুলি জোকাটো লগাই দিয়া মালদিরে অকমে নধুয়ালে ঐ রাম প্রেমে হারাসিয়াই রলে হে মালদিরে অকমে নধুয়ালে ঐ রাম প্রেমে হারাসিয়াই রলে মাহমুর দিবা হালধি ভরি দিবা ঐ রাম কলহে ঢালিবা জল হে মালদিরে অকমে নধুয়ালে ঐ রাম প্রেমে হারাসিয়াই রলে এ বনিহত আইতা সকলে গালে আমি ছোৱালী কেইজনী এটা গাওঁ দে হরি বোলা হরি বোলা অজিল মিল আকাশত জিলিকে তরা বিয়ার কার্য সমাপন ও এনেকৈ বিয়ার কার্য সমাপন অনন্তরে শুনক পাছে অনন্তরে শুনক পাছে অপুলুমার সঙ্গে মুনি অয় আনন্দে আছে অদিনন্তরে পুলুমা অদিনন্তরে পুলুমা অখিস্বর সঙ্গে পুলুমাক আশ্রমত তীর্থ ভ্রমে মুনি বরে তীর্থ ভ্রমে মুনি বরে আর এদিনা হম অ একদিনাই অগ্নিদেবে হে আশ্রমে যায়
অকল হরে পুলুমা অকল হরে পুলুমা অপুলুমা দেখি অগ্নি অকাম ভাব হইল অহাত ধরি পুলুমা নারায়ণ ও এই কার্য নারদ মুনি দেখিবা ক পাইলায় অগ্নিদেৱ বক্সাই পাছে অগ্নিরে বক্সাই পাশে না পায় অগ্নি এনে কর্ম করিবলৈ না পায় এনে কর্ম করিবলৈ না পায় অনকরা নকরা এই কর্ম নকরা অনকরা নকরা ভব তিনারি কিয়া না হরি বিপদে পরিবা কল বুঢ়া নারদ মোর বিপদ হব হাই বুঢ়া নারদ তুই মোর পথর পরাই আতর হ আতর হ আতর হ অনারদর কথা অগ্নি দেবেই না মানিল পুনরায় পুলুমা পুনরায় পুলুমা ও কান্দ দেখি পুলুমাই কান্দি বেলা মাতৃচন্দন গর্ভর কি কই মাতৃচন্দন গর্ভর কি কই এ গর্ভটা ঘাত করি কি কই অভূমি তপ অগ্নিদেবর সঙ্গে মহা অযোধ্য করে শিকুই পাশে দয়া
প্রতি যত্নে কিখুই অগ্নি অপরাস্ত ক অবন্দী করি অগ্নি দেব অবন্দী করি অগ্নি দেব বন্দী হয়ে আছে অগ্নি অমুনি দেখা অ সকল বিবরণ মুনি অ সকল বিবরণ মুনি আর তেতিয়া পুলুমাই কান্দি কান্দি স্বামীর আগত কইছিল পরম পূজনীয়া স্বামী গুরু মোরায় স্বামী শুনা তোমার ভারজার বিলাই সতীত্বরে হরিবাক চাইয়া পরম পূজনীয়া স্বামী গুরু মোর ক্রন্দন শুনি পুত্রই গর্ভ বিদারিলা অগ্নিদেবর সঙ্গে মহা অগ্নিদেবর সঙ্গে মহা আর আমার পুত্রই স্বামী অয়তি যত্নে অগ্নিদেবক পরাস্ত করিলা বন্দী করি অগ্নিদেবক বন্দী করি অগ্নিদেবক কি কলা প্রিয়া অভারজার কথা শুনি মুনি ক্রোধ জ্বলিলা ঐ অগ্নিদেবক চাই পাছে অগ্নিদেবক চাই পাছে শুন হের অগ্নি তই মোহর বচন অকল হরে পাই পত্নীক করিলি হরণ সেই দোষর বাবে তই সেই দোষর বাবে তই সমূলি মরিবি আর মোর অভিশাপে মোর অভিশাপে আজির পরা তই সর্বভক্ষ হবি মোর অভিশাপে আজির পরা তই সর্বভক্ষ হবি আর পুত্রর মুখলৈ চাই ভৃগুমুনিয়ে কইছিল বাচা মাতৃর গর্ভত থাকি তই যেহেতু মাতৃর কন্দন শ্রবণ করিলি মাতৃর গর্ভত থাকি তই যেহেতু মাতৃর কন্দন শ্রবণ করিলি হে বাছা আজির পরাই শ্রবণমুনি নামেরে তই খ্যাত হবি নিশ্চয় জানিবি শ্রবণমুনি নামেরে তই খ্যাত হবি নিশ্চয় জানিবি আর আনফালে
হয় অভিশাপায় অগ্নিদেৱে কান্দিবে লাগিলা, ব্ৰহ্মাৰ ওচৰে যায় অহিবে লাগিলা। আৰু প্ৰভু অভিগুৰ হাপে প্ৰভু মই সৰ্ব মুক্তি দিয়া প্ৰভু মই বস্তুতিত ব্ৰহ্মা অসন্তুষ্ট হল, অগ্নিক চাই ব্ৰহ্মাদেৱে শুনাই অগ্নিদেৱ ভৃগুমুনিৰ অভিশাপ মই খণ্ডন কৰিব নোৱাৰিম, ভৃগুমুনিৰ অভিশাপ মই খণ্ডন কৰিব নোৱাৰিম, তথাপিতো তোমাক মই অলপ ৰেহাই দিব পাৰিম। শুনা অগ্নি, আজিৰ পৰা তুমি পৃথিৱীত বন্তিৰূপে খ্যাত হবা, আৰু তোমাক আগত ৰাখিহে পৃথিৱীৰ ভক্তসকলে পূজা অৰ্চনা কৰিব, সেইদিনাই তুমি পূৰ্ণতা পাবা এতিয়া চাওক ৰাইজ, ভৃগুমুনিৰ অভিশাপৰ বাবে অগ্নিদেৱ সৰ্বভক্ষ হল, অর্থাৎ জুইৰ আগত যি পৰে সি কেঁচাই পকাই ভক্ষণ কৰা হল, আৰু ব্ৰহ্মাৰ আশীৰ্বাদৰ বাবে সেই অগ্নিকে আমি বন্তিৰূপে পাওঁ, জাক জ্বলাই আমি পূজা অৰ্চনা কৰোঁ জাক জ্বলাই আমি পূজা অৰ্চনা কৰোঁ জাক জ্বলাই আমি পূজা অৰ্চনা কৰোঁ